সদ্যই মা হয়েছেন সানি লিওন। গর্ভধারণ কিংবা সারোগেসি করে নয়, কন্যা সন্তান দত্তক নিয়ে মা হয়েছেন এই অভিনেত্রী। সানি মেয়ের নাম দেন নিশা কৌর ওয়েভার। বলিউডেও বেশ আলোচিত তিনি, কিন্তু এবার তিনি ভিন্ন কারণে এলেন খবরের শিরোনামে। শোনা গেল নিলামে উঠতে যাচ্ছেন সানি লিওন। নিজের স্বপ্ন পূরণের পর এবার তার ভক্তদের স্বপ্ন সত্যি করতে এগিয়ে এলেন তিনি। তার এই স্বপ্ন পূরণে তাকে সাহায্য করছে একটি ই কমার্স স্টার্টআপ প্ল্যাটফর্ম। শুক্রবার সংস্থাটি নিলামে ডাক দেয়। সেখানে সর্বোচ্চ দর যিনি দিতে পারবেন তিনি সুযোগ পাবেন একটি দিন সানির সঙ্গে কাটাতে। আগামী 25 থেকে 30 জুলাই চলবে এই নিলাম। এই নিলামে যে টাকা উঠবে তা দান করা হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায়। জনকল্যাণমূলক কাজে তা খরচ করা হবে। আর তাই এই উদ্যোগে সামিল হয়েছেন সানি। সকাল থেকেই শুরু হবে এ যাত্রা। সারাদিনে সানির সঙ্গে যেখানে সেখানে যেতে পারবেন বিজয়ী ভক্ত। সানির সঙ্গে শেয়ার করতে পারবেন মনের কথা, এমনকি জেনে নিতে পারবেন সানির জীবন সম্বন্ধে নানা জানা অজানা তথ্য। পাঁচতারা হোটেলের এক রোমান্টিক ডিনার দিয়ে শেষ হবে বিজয়ীর দিন। এদিকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানি। এর মাধ্যমে সরাসরি ভক্তদের সঙ্গে যোগসূত্র তৈরি হবে বলেই মনে করেন তিনি। একদিকে তার ভক্তদের যেমন স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে সানিরও ইচ্ছে পূরণ হতে চলেছে। কারণ এত সহজে ভক্তদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব নয় সানির পক্ষে। তবে শুধু সানি নয়, এই নিলামের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পা শেঠিও। এমনকি শিল্পার হাত দিয়েই শুরু হবে এই নিলাম। প্রথম সর্বোচ্চ দরদাতা জয়পুরে শিল্পার যোগাশ্রমে 2 দিন অতিথি হিসাবে থাকার সুযোগ পাবেন। এর পাশাপাশি তিনি যোগ দিতে পারবেন বিশেষ হেলথ ও ফিটনেস সেশনেও। এই 2 তারকা ছাড়াও এই নিলামে থাকছেন আরও অনেকে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।